হ্যালো ফ্রেন্ডস, রাধুনী রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রোজই একই রকমভাবে জলখাবার না খেয়ে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়। আমার আজকের রেসিপি গাজরের কচুরি। গাজরের কচুরির জন্য আমি এখানে আটা নিয়েছি, মেজারিং কাপের 2 কাপ আটা নিয়েছি। আপনারা আটার জায়গায় ময়দাও ইউজ করতে পারেন। 2টো মিডিয়াম সাইজ গাজর আমি মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি কচুরির জন্য আটাটা মেখে নেব। এর মধ্যে আমি 1 চা চামচ জোয়ান ভাজার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চা চামচের একটু কম নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু দেবেন। এই শুকনো উপকরণগুলো আমি আগে একটু মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এই কচুরিটা বানানো খুবই সোজা আর ঝটপট বানানো হয়ে যায়। জলখাবারের জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি করা যায়। এর সাথে আপনি কোনো আচার বা চাটনি বানিয়ে নিতে পারেন। ঘরে অতিথি এলে এটা অবশ্যই বানিয়ে দেওয়া যায় ঝটপট করে। দেখুন, এটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজরটা দিয়ে আবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। টেস্টের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে অল্প অল্প করে একটু জল অ্যাড করছি, দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি জল লাগবে না, জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, কারণ যেহেতু গাজর দেওয়া আছে তাই এটা মাখতে খুব বেশি জলের প্রয়োজন হবে। আটাটা একদম মাখানো হয়ে গেছে। এবার আমি আটাটার উপর একটু আবার একটু রিফাইন অয়েল মাখিয়ে নিলাম। মাখিয়ে আবার এটা ভালো করে একটু ঘেঁষে নিই। অয়েল মাখিয়ে এটা ভালো করে ঘেঁষে নিলাম। নিয়ে আর একটুখানি তেল দিয়ে এটা ভালো করে 15-20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এটা 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি কচুরিটা ভেজে দেখিয়ে দেবো। এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি। কড়ায় পরিমাণ মতো কচুরি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। এদিকে আমি এই যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি ভালো করে একটু ঠেসে নিচ্ছি এবং কয়েকটা লেচি করে নিচ্ছি। লেচি কেটে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। এই লেচিগুলো আমি হাতের তালুতে নিয়ে এইভাবে প্রেস করে করে হাত দিয়ে দিয়ে এইভাবে হাতের সাহায্যে লুচির মতো করে এগুলো আমি ভেজে নেব। দেখুন, এইরকম ছোট ছোট কচুরি তৈরি হয়ে যাবে। দেখুন কিরম ফুলে উঠেছে। আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। গাজরের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আমি এখানে আচার সহযোগে সার্ভ করে দিয়েছি।
দেখুন কচুরিগুলো কিরকম ফুলেছে, আর আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।